অব্যবহৃত অনুমান কইলো কোন বুঝো? ফোর্থ কোশ্চেন, অব্যবহৃত অনুমান। অব্যবহৃত অনুমান হচ্ছে বা অপরা অনুমান ইমিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট ইনফারেন্স যেটাকি তোমার ফার্স্ট ইউনিট্র প্রথম পরিচ্ছেদ রয়েছে অব্যবহৃত অনুমান, সেই চ্যাপ্টর বিষয়ের না যেটি সেই বিষয়ে আজ আমি ডিসকশন করবে। অব্যবহৃত অনুমান কোন যদি এটা দুই মার্ক পড়ুছি, তিন মার্ক পড়লে তুমি আরামসে লিখিপার, দুই মার্ক পড়লে বি আরামসে লিখিপার। তো প্রথমে জাণিছ কি অনুমান দুই প্রকার, গোটে হচ্ছে অপরাহ অনুমান, অন্যটি হচ্ছে আরাহ অনুমান। অপরাহ অনুমান দুই প্রকার, গোটে হল ব্যবহৃত, অন্যটি হচ্ছে অব্যবহৃত। তো সেই মধ্যে অপরাহ অনুমানটা আমি আসলে অব্যবহৃত অনুমান, ইমিডিয়েট ইনফারেন্স। তো অব্যবহৃত কাহ কুযায় কি গোটিয়ে হেতু বচন বিশিষ্ট যুক্তি কু অব্যবহৃত অনুমান কুযায়। অর্থাৎ গোটিয়ে হেতু বচনটি সিদ্ধান্ত নিষ্পন্ন করা গলে তাহাকে অব্যবহৃত অনুমান বা ইমিডিয়েট ইনফারেন্স কুযায়। তো লিখিপারিবা আমি যে অনুমানরে, যে অনুমানরে গোটিয়ে হেতু বাক্যর, গোটিয়ে হেতু বাক্যর, গোটিয়ে হেতু বাক্যর সিদ্ধান্ত গ্রহণ করা যায়, গ্রহণ করা যায় তাহাকু অব্যবহৃত অনুমান কুযায়, তাহাকু ইমিডিয়েট ইনফারেন্স কুযায়। তো এক্সাম্পল কম্পলসরি তুমি দেইপারিব, এক্সাম্পল তোমার হইপারিব কি সমস্ত মনুষ্য মরণশীল অটন্তি, মরণশীল প্রাণী বি লিখিপারিব, ওকে কোনসি বি প্রবলেম হব না। দেন ওতে পাসিব সমস্ত মরণশীল মনুষ্য অটন্তি, ওকে এটা হচ্ছে তোমার হেতু বচন, এখন কুযায় হেতু বচন, এখন কুযায় সিদ্ধান্ত, ওকে। তো এ হচ্ছে অব্যবহৃত অনুমান, যাকি তোমার কোণ কুহচ্ছে যে অনুমানটা গোটিয়ে হেতু বাক্যর সিদ্ধান্ত নিষ্পন্ন করা যায় তাহলে ইমিডিয়েট ইনফারেন্স কুযায়। ইয়ে হচ্ছে তার এক্সাম্পল। আউটে মধ্যে তোমার হইপার কি অনুমান তর্কশাস্ত্রর অবিচ্ছেদ্য অঙ্গ, অনুমান হচ্ছে পয়েন্ট মধ্যে তুমি করিপার, অনুমান তর্কশাস্ত্রর অবিচ্ছেদ্য অঙ্গ, অনুমান ও কারণ অর্থাৎ যুক্তি মধ্যে থাকা বৈধতার ভাষাগত অভিব্যক্তি কোণ কুহচ্ছে না অনুমান কুযায়। তো ফার্স্ট পয়েন্ট মধ্যে করিপার, এটা মধ্যে নোট করিপার, তো এটা নোট কোণ হব। তো আগে মধ্যে পয়েন্ট তোমার হয়ে পড়ে অব্যবহৃত অনুমান নিয়ে নোট কোণ হচ্ছে, তোমার মধ্যে এখন নোট করে নেব। তো তোমার অব্যবহৃত অনুমান কোণ রয়েছে, অনুমান হচ্ছে, অনুমান হচ্ছে তর্কশাস্ত্রর অবিচ্ছেদ্য অঙ্গ, তর্কশাস্ত্রর অবিচ্ছেদ্য কোণ কহিলে, অনুমান হচ্ছে তর্কশাস্ত্র অবিচ্ছেদ্য অঙ্গ। দেন অনুমান ও কারণ, অনুমান ও কারণ মধ্যে থাকা, অনুমান ও কারণ মধ্যে থাকা বৈধতার ভাষাগত অভিব্যক্তি কু, বৈধতার ভাষাগত অভিব্যক্তি কু, ভাষাগত অভিব্যক্তিকে অনুমান কুযায়। অনুমানের ইংলিশ হচ্ছে ইনফারেন্স, কোণ কুযায় ইনফারেন্স কুযায়, ওকে। এ ফার্স্ট পয়েন্ট রখিদেব, সেকেন্ড পয়েন্ট কোণ রখিব না, সেকেন্ড পয়েন্ট তুমি এখানে রখিদেও যে অনুমান আরোহী ও অবরোহী হয়ে পড়ে, অনুমান, অনুমান আরোহী এবং অবরোহী হয়ে পারে, ওকে। অবরোহী অনুমান ব্যবহৃত ও অব্যবহৃত হয়ে পারে, সেই লাইনে রখিদেব। অবরোহী অনুমান বা অবরাহ অনুমান, অবরোহী বা অবরাহ অনুমান অব্যবহৃত এবং ব্যবহৃত, ব্যবহৃত বা অব্যবহৃত হয়ে
थाए। ओके देन थर्ड पॉइंट तुम रखी दबो। ओके थर्ड पॉइंट तुम कौन रख माना ये पॉइंट नोट करदेल थर्ड पॉइंट रो थर्ड पॉइंट तुम कौन रखा आम थर्ड पॉइंट फास्ट पॉइंट जान अनुमान हूँ तर्कशास्त्र अविच्छेद्य हम अनुमान कारण बा जुक्ति मध्य वैधतार भाषागत अभिव्यक्ति को अनुमान कह जाए अनुमान तुम जो कौन रहा आरोही अवरोही हो पाए अवरोही अनुमान व्यवहित अव्यवहित पारे थर्ड पॉइंट तुम रखीदेव कौन ना तुम रोचे जिते गोटे हेतु वचन रु प्रत्येक भाव सिद्धांत निष्पन्न कराए ताकि तुम कौन अव्यवहित अनुमान कह जाए तो फास्ट अफ अल्ल मुझे प्रथम अव्यवहित क्या कह लिखी कि गोटे हेतु सिद्धांत निष्पन्न करागले ग्रहण करागले अव्यवहित अनुमान कह जाए तो से पॉइंट को तुम थार्ड रखिपार जेटा प्रत्येक भाव में सिद्धांत निष्पन्न होती प्रत्येक अर्थात डायरेक्ट सीधा सड़क भाव सिद्धांत निष्पन्न होती तो आम कौन कह अव्यवहित अनुमान कह तो एक्जाम्पल तुम जेकोसी एक्जाम आगे एक्जाम्पल दूसरी तुम लिखिपार कौनसी मनुष्य चतुष्पदी नुहति चतुष्पदी नुहति देन तुम कौन हो पारना कौनसी चतुष्पदी मनुष्य नुहति। ओके ये तुम हूँ हेतुवचन ये हूँ तुम सिद्धांत यही मध्य गोटे एग्जांपल तुम नहीं पार तो यह तुम कौन अव्यवहित अनुमान तो आज क्लास रे तुम जो सेकेंड इयर जो फास्ट यूनिट प्रथम परिच्छेद रही था अव्यवहित अनुमान चार क्वेश्चन डिस्कसन करेटा कि तुम थी समवर्तन प्रकार भेद और वस्तुगत व्यावर्तन असरल समवर्तन एवं अव्यवहित अनुमान तो बाकी जो तुम दुई मार्क क्वेश्चन रही अच्छे तो नेक्स्ट क्लास आम से गुड़ डिस्कसन करवा तो आज क्लास टी के लगे कमेंट जन आम चैनल को सब्सक्राइब कर सेयार कर।